কি এখন আপনাদের এখানের ভরসা আপনি? তাহলে মানুষে আমি পাচ্ছেন? চলে যাইনি, আমি একজনের বাড়িতে বসছি, যতক্ষণ পর্যন্ত এখানে ভোট চলবে আমি এখানেই থাকবো। এখানকার যাদের বাড়িতে বসেছিলাম তাদের বাড়িটা খুব ছোট্ট, সবাই লোক ভিড় হয়ে আছে, আমি একজনের বাড়িতে বসছি। জেনে রাখুন, সুজাতা মণ্ডল পালাবার মেয়ে নয়। তাহলে সুজাতা মণ্ডল জেনে শুনে 263 নম্বর বুথে আসতো না, এবং সুজাতা মণ্ডল দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে মার খেত না। সুজাতা মণ্ডল পালানোর মেয়ে নয়, সুজাতা মণ্ডল বিজেপিকে শেষ করার সংকল্প নিয়ে এসছে, এবং আজকে সেই সংকল্পটা প্রতিজ্ঞা হিসাবে নিলাম যে বিজেপিকে শেষ করে ছাড়বো, এই আরামবাগের মাটি থেকেও শেষ করে ছাড়বো। সুজাতার মাথায় রক্ত বেরিয়েছে না, এই রক্তের দাম বিজেপিকে প্রতিটা ইঞ্চি ইঞ্চি দিতে হবে, এটা বলে রাখলাম, আপনারা মিলিয়ে রাখবেন। আর এই বুথগুলোতে পুনর্ভোট করাবো, আমার মা বোনেরা ভোট দিতে পারছে না, আমাকে এলোপাতাড়ি একটা ক্যান্ডিডেট শুধু ভোট দেওয়াতে নিয়ে গেছি, কোনো অশান্তি করিনি, আমাকে এলোপাতাড়ি মার মেরে আমার মাথা ফাটিয়ে দেওয়া হলো, এবং আমাকে কোমরে পিঠে আমাকে এরকমভাবে এলোপাতাড়ি মার দেওয়া হলো। একটা মহিলার লড়াই, আজকে কি সারাদিন এখানেই আছে লড়াই করছি, আমার উপর হওয়া এই অন্যায় অত্যাচারের জবাব আমার আরামবাগের মা বোনেরাই দেবে। আজকে সারাদিন এখানেই থাকবেন? একদম, বুক চিতিয়ে থাকবো।